এভরিওয়ান, আমার অসীমাম স্টাডিজের আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের বিষয় আইএসসি সিলেবাসভুক্ত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কবিতা, কবি শঙ্খ ঘোষ রচিত বাবরের প্রার্থনা। কবি শঙ্খ ঘোষের জন্ম 1932 খ্রিস্টাব্দের 6ই ফেব্রুয়ারি বাংলাদেশের চাঁদপুরে। কবির প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পরীক্ষায় উত্তীর্ণ হন। তার বিভিন্ন কাব্যগ্রন্থের মধ্যে বাবরের প্রার্থনা নামক কাব্যগ্রন্থ রচনার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। এই কবিতা নামও তাই বাবরের প্রার্থনা। এই বাবরের প্রার্থনা কবিতায় কবি দেখিয়েছেন সমাজের মর্মন্তুদ অবস্থা। পুত্র হুমায়ুন রোগশয্যায় শায়িত, পিতা বাবর জানু পেতে অর্থাৎ হাঁটু পেতে আল্লাহর কাছে প্রার্থনা করছেন পুত্রের আরোগ্য কামনার জন্য। পুত্র যাতে সুস্থ হয়ে চলে ফিরে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এবং তার পরিবর্তে তিনি যেন মৃত্যুমুখে পতিত হন, এতেও তার কোনো দুঃখ নেই। এখানেই এই কবিতাটিতে রয়েছে এক পিতার পুত্রের মঙ্গল কামনার জন্য আল্লাহর কাছে বা ঈশ্বরের কাছে প্রার্থনা। এই প্রার্থনার যেন আকুল আকুতি প্রতিটি মানুষের হৃদয়ের অর্থাৎ পিতার হৃদয়ের আকুল প্রার্থনায় এই কবিতাটি। বাবর পশ্চিম দিকে মুখ করে জানু পেতে তার সন্তান হুমায়ুনের জন্য প্রার্থনা করছেন, কারণ হুমায়ুন রোগশয্যায় শায়িত। এই রোগশয্যা থেকে কী করে মুক্তি পাবে তার উপায় তিনি খুঁজে পাচ্ছেন না। প্রচুর অর্থ সম্পত্তি বৈভব থাকা সত্ত্বেও পুত্রের আরোগ্য লাভের কোনো সম্ভাবনাই তিনি দেখতে পাচ্ছেন না। এরকম অবস্থায় তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। তিনি ভাবছেন বহু রক্তক্ষয়ী সংগ্রাম করে তিনি যুদ্ধে জয়লাভ করে তিনি এত অর্থ বৈভব সম্পত্তির মালিক হয়েছেন, হয়তো তাই এ ধরনের রোগ তার পরিবারে প্রবেশ করেছে, তাই তার সন্তান হয়তো অসুখে রোগে জরাগ্রস্ত, তার মুক্তির কোনো পথই দেখতে পাওয়া যাচ্ছে না। তাই তিনি আক্ষেপ করে আল্লাহর কাছে প্রার্থনা করে তার নিজের মৃত্যুর পরিবর্তে সন্তানের মঙ্গল কামনা চেয়েছেন। তিনি বারবার বলেছেন আমাকে তুমি পাথর করে দাও কিন্তু আমার সন্ততি সুখে থাক। আমার সন্ততি, প্রতিটি পিতার একটাই প্রার্থনা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এখানে বাবরও তাই বলেছেন আমার সন্ততি সুখে থাক। আমার সন্ততি অর্থাৎ আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার পরবর্তী প্রজন্ম, প্রতিটি পিতার প্রার্থনা এটা। শুধু বাবরের প্রার্থনা নয়, প্রতিটি পিতার প্রার্থনা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এখানে বাবর রোগশয্যায় শায়িত হুমায়ুনের জন্য প্রার্থনা করেছেন আল্লাহর কাছে, আল্লাহ যেন ফিরিয়ে দেন তার প্রকৃত সুখ স্বাচ্ছন্দ্য শারীরিক সুস্থতা এবং তার মঙ্গল। তাই তিনি জানু পেতে পশ্চিম দিকে মুখ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, আল্লাহর কাছে প্রার্থনা করছেন। তিনি পশ্চিম দিকে মুখ করে প্রার্থনা করছেন কারণ পশ্চিম দিকে মক্কা অবস্থিত। এই মক্কার দিকে মুখ করে তারা নামাজ আদায় করেন। প্রতিটি মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা পশ্চিম দিকে মুখ করে নামাজ আদায় করেন। এখানে বাবরও তাই পশ্চিম দিকে মুখ করে জানু পেতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন এবং পুত্রের মঙ্গল কামনায় রত হয়েছেন। এটার আর একটা অর্থ রয়েছে, যেটা হলো পশ্চিম দিগন্ত হলো দিনের অবসান। দিনের অবসান সূচনা করে এই পশ্চিম দিগন্ত, সূর্য অস্ত যায় এই পশ্চিম দিগন্তে। তারও প্রতীক হিসাবে এই পশ্চিম দিগন্তের কথা বলা হয়েছে। পশ্চিমে মুখ করে সম্রাট বাবর পুত্রের মঙ্গল কামনার জন্য প্রার্থনা করছেন আল্লাহর কাছে। তিনি বলছেন এই আজানের ধ্বনি যেন পৌঁছে যায় প্রত্যেকটি মানুষের শিরায় শিরায় মর্মে মজ্জায় হাড়ে ইত্যাদিতে এবং তার সন্তান যেন সুস্থ হয়ে ওঠে,
তার সন্ততি যেন সুখে থাকে। এই বাবরের প্রার্থনা কবিতাটি যদিও একটি প্রতীকী কবিতা, কিন্তু পিতার আকুল প্রার্থনা এখানে ফুটে উঠেছে। কবি এই বাবরের প্রার্থনা কবিতায় কি বলেছেন দেখো। যদিও কবিতাটি মর্মবস্তু হল বিকৃত সমাজ ব্যবস্থা ও সভ্যতার সমূহ সংকট থেকে মুক্তি লাভের উপায়ের জন্য ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে প্রার্থনা। আমাদের সমাজ ভীষণভাবে সংকটাপন্ন, কারণ মানুষ নিজের চারিদিকের আনন্দ উল্লাসের জন্য প্রকৃতির উপর হস্তক্ষেপ করে প্রকৃতিকে বিষাক্ত করে তুলছে। আমাদের বায়ুতায় ক্লেদাক্ত, বিষাক্ত। এবং সম্রাট বাবর বলছেন এই ক্লেদাক্ত বায়ু বা এই জীবাণু যেন প্রবেশ করেছে তার পরিবারে, আর তার সন্তান তাই আজ অসুস্থ। হে আল্লাহ, ফিরিয়ে দাও আমার সন্তানকে। এখানে আমার বলতে শুধু বাবরের নয়, যদিও এটা বাবরের প্রার্থনা, কিন্তু প্রত্যেকটি পিতার প্রার্থনা এটা। ফিরিয়ে দাও আমার সন্তানকে, মঙ্গল করো আমার সন্তানের, ভালো রেখো আমার সন্তানকে, আমার জীবনের পরিবর্তে ফিরিয়ে দাও আমার সন্তানকে। কেন তাকে সারিয়ে তোলা যাচ্ছে না? এই কবিতাতে দেখো কি বলছেন কবি। এই তো জানুবেতে বসেছি পশ্চিম, পশ্চিমে আজ বসন্তের শূন্য হাত। এই তো জানু পেতে বসেছি, জানু অর্থাৎ হাঁটু, হাঁটু পেতে তিনি বসেছেন পশ্চিম আজ বসন্তের শূন্য হাত। বসন্ত বেলায় শূন্য হাত, রিক্ত নিঃস্ব হাত বাবরের, কারণ সন্তান অসুস্থ রোগশয্যায় শায়িত। এই রোগশয্যা থেকে মুক্তির উপায়, একমাত্র উপায় আল্লাহর কাছে প্রার্থনা। তাই তিনি জানু পেতে সমস্ত কিছু বিসর্জন দিয়ে নম্র ভদ্র হয়ে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন পুত্রের মঙ্গল কামনা। ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি সুখে থাক। যদি তুমি চাও ঈশ্বর আল্লাহ আমাকে তুমি শেষ করে দাও, আমাকে ধ্বংস করে দাও, কিন্তু আমার সন্ততি যেন সুখে থাক। আমার সন্ততি অর্থাৎ আমার পরবর্তী প্রজন্ম, এরা সুখে থাক, আমাকে তুমি শেষ করে দাও। আমার পাপের ভার যেন আমার সন্তানকে বইতে না হয়, এটাই আল্লাহর কাছে বাবরের প্রার্থনা। কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন, কোথায় কুড়ে খায় গোপন ক্ষয়। কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন, তার তো এখন যৌবন, ফুটন্ত যৌবন, এই যৌবনকালে সে কেন রোগশয্যায় শায়িত। কোথায় কুড়ে খায় গোপন ক্ষয়, গোপনে তার সমস্ত কিছু যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, সে যেন দিন দিন শেষ হয়ে যাচ্ছে। এত অর্থ সম্পদ বৈভব থাকা সত্ত্বেও, পুত্রের আরোগ্য কামনা করা সত্ত্বেও কিন্তু পুত্রের আরোগ্য লাভ সম্ভব হচ্ছে না। তাই সম্রাট বাবর আল্লাহর কাছে বিনম্র প্রার্থনায় রত, আল্লাহ যেন ফিরিয়ে দেন তার সন্তানের সুখ সমৃদ্ধি স্বাচ্ছন্দ্য এবং শারীরিক সুস্থতা। চোখের কোণে এই সমূহ পরাভব, বিষাক্ত বিষাই ফুসফুস ধমনী শিরা, চোখের সামনে এই সমূহ পরাভব। তার পরাভব, তার সম্পত্তি, তার অর্থ, কোনো কিছুর অভাব নেই, অথচ বিষাই ফুসফুস ধমনী শিরা, এই অর্থ সম্পদ সব যেন শিরায় শিরায় যেন কুড়ে কুড়ে খাচ্ছে। এই অর্থ সম্পদ বৈভব থাকা সত্ত্বেও পুত্রের আরোগ্য লাভ সম্ভব হচ্ছে না, রোগশয্যায় শায়িত পুত্র হুমায়ুন। জাগাও শহরের প্রান্তরে, প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যের আজান ধ্বনি। জাগাও হে আল্লাহ, জাগাও শহরের প্রান্তে প্রান্তরে, প্রতিটি জায়গায় যেন এই আজানের ধ্বনি, ধূসর শূন্যের আজান ধ্বনি, এই আজানের ধ্বনি অর্থাৎ আওয়াজ যেন চারিদিকে পৌঁছে যায়। সবার মঙ্গল হোক, প্রতিটি পিতা যেন তার সন্তানকে ফিরে পায়, প্রতিটি সন্তান যেন সুখে থাকে। পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার সন্ততি সুখে থাক, আমাকে নিশ্চল পাথর করে দাও, আমি যেন নড়তে না পারি, আমি যেন কিচ্ছু করতে না পারি, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার পাপের শাস্তি তুমি আমার সন্তানকে দিও না, তাকে তুমি সুখে রাখো, আমার সন্ততি সুখে থাক। আমার সন্ততি অর্থাৎ আমার পরবর্তী প্রজন্ম, আমার সন্তান, আমার ছেলে মেয়ে। এখানে আমার বলতে শুধু আমার সন্ততি মানে বাবরের সন্তানের কথা যে বলা হয়েছে তা কিন্তু নয়, প্রতিটি পিতার একই কামনা। এখানে প্রত্যেকের মধ্যে আমাদের একটা
সম্রাট বাবর বলছেন, নারকীয় শরীরে পাপের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যের। এই যে পাপের বীজাণু, কারণ সম্রাট বাবর সম্রাট হওয়ার আগে এবং সম্রাট হওয়ার পরে বহু রক্তক্ষয়ী সংগ্রাম করে তিনি সম্রাট হয়েছেন। তাই তিনি মনে করছেন এইসব রক্তক্ষয়ী সংগ্রামের ফলেই হয়তো তার পুত্র রোগশয্যায় শায়িত। তাই তিনি বলছেন, আমার বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে। আমি জয়ের উল্লাসে যে অন্যায় করেছি তার জন্যই আমি মৃত্যুকে ডেকে এনেছি আমার ঘরে। আমার সন্তান তাই রোগগ্রস্ত, জরাগ্রস্ত, আর তার সেরে ওঠার কোনো লক্ষণই তিনি দেখতে পাচ্ছেন না। নাকি এ প্রাসাদের আলোর ছলসানি পুড়িয়ে দেয় সব হৃদয় হার, নাকি এ প্রাসাদের আলোর ছলসানি, এই যে প্রাসাদ, এই প্রাসাদ বহু অন্যায় অবিচারের ফল। এই প্রাসাদের আলোর ছলসানি কি পুড়িয়ে দেয় এই হার, এর হৃদয়ের সমস্ত হার? এবং শরীরের ভিতরে বাসা করে লক্ষ নির্বোধ পতঙ্গের, এই শরীরের ভিতরে যেন লক্ষ লক্ষ নির্বোধ পতঙ্গের বাস, আর যার কারণে পুত্র আজ সেরে ওঠার কোনো সম্ভাবনাই নেই। পুত্র রোগশয্যায় শায়িত, তাকে কোনো মতেই ফিরে পাওয়া বোধহয় সম্ভব নয়। তাই তিনি তার দুঃখের কথা শুধু নয়, তিনি তার পাপের কথাও প্রকাশ করেছেন এই কবিতায়। আমারই হাতে এত দিয়েছ সম্ভার, জীর্ণ করে ওকে কোথায় নেবে? আমার হাতে হে ঈশ্বর, হে আল্লাহ, যদি এত সম্ভার দিয়েছ, এত সম্পত্তি দিয়েছ, তবে শেষ করে দিয়ে ওকে কোথায় নেবে তুমি, কোথায় জায়গা দেবে তুমি, কেন নেবে? ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্তানদের সুখে থাক। হে আল্লাহ, তুমি আমাকে শেষ করে দাও, আমাকে ধ্বংস করে দাও, কিন্তু আমার সন্তানদের সুখে থাক, আমার পরবর্তী প্রজন্ম, আমি ওর মধ্যেই বেঁচে থাকব। আমার সন্তানদেরকে তুমি তুমি মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে পৃথিবীতে তাকে জায়গা দাও। আমার পাপের বোঝা যেন তাকে বইতে না হয়, আমার সন্তানদের সুখে থাক। এই কবিতাটি একটি প্রতীকী কবিতা, কিন্তু প্রতীকী কবিতা মানে এই প্রতীকী কবিতার মধ্যে কবি যেটা বলতে চেয়েছেন সেটা হলো, আমাদের সমাজ ব্যবস্থা আজ কিন্তু বিষাক্ত, ক্লেদাক্ত। এই সমাজ ব্যবস্থার যে দুর্নীতি বা মানুষ নিজের সুখের জন্য, যে আনন্দের জন্য প্রকৃতির উপরে যে হাত বসাচ্ছে, সেই হাতের ফলে, তার ফলে যে আমাদের পৃথিবীটা বিষাক্ত হচ্ছে, তাও কিন্তু এই কবিতার মধ্যে বোঝা যায়। এবং কবিতাটি কিন্তু তারও একটা প্রতীক, এই কবিতাটি প্রতীকী। প্রতিটি পিতার হৃদয়ের আকুল আকুতি বাবরের মুখ দিয়ে প্রকাশিত হয়েছে। অনেক রক্তক্ষয়ী সংগ্রাম করে বাবর সম্রাট হয়েছেন, কিন্তু সন্ততির সুখ নেই, সন্ততি রোগগ্রস্ত, রোগশয্যায় শায়িত, এর থেকে কী করে মুক্তি পাওয়া যাবে? তাই তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন পুত্রের জীবন। এখানে প্রতিটি পিতার কামনা যেন ওই একই, হে ঈশ্বর, সুস্থ করে দাও আমার সন্তানকে, আমার সন্তান সুখে থাক, আমাকে তুমি পাথর করে দাও, আমাকে তুমি নিয়ে নাও, আমি ওর মধ্যেই বেঁচে থাকব। প্রতিটি পিতার কামনা এই, আমাদের প্রতিটি সংসারের মানুষের কামনা এই। কবিতাটি কালচেতনার প্রতীকী কবিতা, কালচেতনার প্রতীকী, প্রতীক এখানে বাবর, বাবরের সন্তান হুমায়ুন। কিন্তু বর্তমান সমাজ ক্লেদাক্ত অবস্থা থেকে পৃথিবীকে বাঁচানোর কবিতা, এই যে ক্লেদাক্ত সমাজ, সমাজ কিন্তু বিষাক্ত আজকাল, তার থেকে বাঁচানোর কবিতা এই বাবরের প্রার্থনা। পৃথিবী আমাদের ধারক ও পালক, তার মধ্যেই আমাদের অস্তিত্ব, কিন্তু মানুষ সেটা না বুঝে পৃথিবীর সমস্ত কিছুকে ধ্বংস করে নিজের নিজের আনন্দে জয়ের উল্লাসে মেতে উঠেছে। তাই এই বাবরের প্রার্থনা কবিতায় কবি প্রকাশ করেছেন। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের জন্য অশেষ ধন্যবাদ রইল। কী ধরনের ভিডিও পেতে চাও সেটা জানিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।